পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে শুক্রবার, কালকে তো আমরা রাত্রিরে এসেছি। আর সকালবেলা আমি উঠেছিলাম অনেকটাই আগে, উঠে ক্যান্ডিকে ভাত ঠাত দিয়ে দিয়েছি, বাট ক্যান্ডি আজকে ভাত ঠাত কিচ্ছু খায়নি। আর প্রচণ্ড চিৎকার করছিল, কিন্তু আমারও শরীর খুব খারাপ লাগছিল, আমি ঘুমিয়েছিলাম, আমি আর উঠতে পারিনি। দিয়ে আবার নটায় উঠেছি, তো নটায় উঠেছি, এবার রান্নাবান্না করবো। দাদাকে বললাম মাছ টাছ এনে দিতে, আর ওর জন্য একটু চিকেনও আনালাম, ও চিকেন দিয়ে বেশ ভালো খায়। তো সেই আমরা যেদিন গেছি সেদিন চিকেন দিয়ে একটু করে দিয়ে গেছি, তো কালকে আর কিছু খাইনি, নিরামিষ ভাত ছাত খেয়েছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে ওর জন্য একটু আনা হোক। তো সেই জন্য দাদাকে আমি পাঠিয়েছি, দাদা মানে আমাদের জন্য আনবেন আর কি। তো তারপর আমি রান্নাবান্না শুরু করবো, এখন একটু ব্রেকফাস্ট করবো, টুকটাক ব্রেকফাস্ট, কেন কি শরীরটা উইকই আছে, এখনও ঠিকই হচ্ছে না, বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে, হঠাৎ করে হয়তো গরম পড়ার জন্য এটা হচ্ছে। তো চলো তোমরা আমার সঙ্গে এনজয় করো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই নুডল, আর এখানে হচ্ছে ড্রাই কেক, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে। তো এগুলোই আজকে খাওয়া হবে, ডিম সেদ্ধটা হয়নি এখনো। তো চলো ব্রেকফাস্ট করা যাক, আমরা ব্রেকফাস্ট করবো। আর আজকে একটু ব্রেকফাস্টের উল্টো পাল্টাই খাওয়া হয়ে যাচ্ছে, কেন কি আজকে আমার ভালোও লাগছে না, তো টায়ার্ডনেসটাই কাটছে না। আর এই যে ডিম সেদ্ধ এখনো হয়নি, ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে সব রেডি করে নিয়েইছি, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, এখানটায় সবই রয়েছে। তো চলো এবার আমরা খাবো। তো খিদেও পেয়ে গেছে, 10টা প্রায় বাজতে গেছে, অনেক মানে আউটডোর রয়েছে, ও যাবে আউটডোরে, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু করে দিতে হবে। তো চলো খেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে শনিবার, তো আমি বাজার যাচ্ছি আর কি। তো সকাল সকাল উঠেছি 5টায়, 5টা থেকে উঠে এই কাজ সে কাজ করছিলাম। তো এই যে ক্যান্ডি, ক্যান্ডিকে বাইরে করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ ক্যান্ডি বাইরে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা এনজয় করো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। সকাল সকাল ব্রেকফাস্টে আগে ডিটক্স টিটা খেয়ে নেবো। আর এদিকে একজন দেখো গেম খেলছে, সকালবেলা উঠেই গেম খেলছে, এখন বাজে 9টা বাজেনি এখনো। হ্যাঁ আজকে আমি বাজার টাজার করে নিয়ে আসলাম এই মাত্রই, রান্নাবান্না বসাবো, ব্রেকফাস্ট হবে। ফার্স্ট আমি ওই ডিটক্স চাটা বানিয়ে নিয়েছি, যেটা গ্রিন টি, আর এখন বানাবো হচ্ছে ডিম টোস্ট। এই যে রুটি কিনে নিয়ে এসেছি, একটু আগেই গেছিলাম বাজারে, তোমাদেরকে বলেই গেলাম। তো ফল টল সবই কিনে নিয়ে এসেছি, এখন এই ডিম টোস্ট করবো, অনির্বাণ বললো আমি ডিম টোস্ট খাবো, তো সেটাই করা হবে, বাট কী দিয়ে করা হবে বুঝতে পারছি না। ডিম সেদ্ধ করে করে নিই, হ্যাঁ ডিম টোস্ট বলতে ওই ইয়ে টাইপের, স্যান্ডউইচ টাইপের করে নেবো, যেটা হচ্ছে ভাজা ভাজির কোনো সিন থাকবে না। তো সেটাই বানানোর জন্য এখানে আমি ডিমটাকে কুচি করে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, কী বলে গাজর, বিট, আর হচ্ছে শশা, তো এখানে গোলমরিচটাও গুঁড়ো করা রয়েছে, আর এদিকে ব্রেড, ব্রেড শেকা হয়ে গেছে অলরেডি। তো চলো এবার বানানো যাক। তো ফাইনালি আমি এটা রেডি করে নিয়েছি, আর একটা ব্রেড দিয়ে এটাকে আমি জাস্ট কভার করে দেব। তো এটা রেডি, আর এদিকে আর একবার হচ্ছে। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, একটাই আমার, আরো হচ্ছে, খেয়ে বলো কিরকম হয়েছে, দেখে এসেছি, খেয়ে তো নাও নি আগে, এটা সায়ন দাদার খুব পছন্দ হয়েছিল সেইটাই। আর ব্রেকফাস্ট নিয়ে এসেছি, এবার একটা ব্রেড কম পড়ে গেছে, ঢাকা যায়নি আর। তো চলো ব্রেকফাস্ট করা যাক। কেমন হয়েছে? হ্যালো এভরিওয়ান, তো আমি এখন রান্না করতে চলে এসেছি, আর স্নান টান হয়ে গেছে, অনেকক্ষণ আগে পুজোও দেওয়া হয়ে গেছে, মশলা বেটে নিয়েছি। আর এখানে আজকে আমি করছি কুমড়ো পাতার মধ্যে, ছোট ছোট মাছ কিনেছিলাম, এই যে এই পাশে রয়েছে, এই মাছটা হচ্ছে মনে হয় বাটা মাছ না পোনা মাছ আমি জানি না, তো এটাকেই করবো পাতার মধ্যে দিয়ে র‍্যাপ করে, যেটা করা হয়। তো আমি এখানে মশলা অলরেডি দিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলোকে দিয়ে নেবো এক এক করে। তো মাছটা আমি প্রথমেই নুন আর হলুদ আর তেল দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম,
যাতে করে মাছটা একদম টাটকা থাকবে। তো এখানে আমি একদম কাঁচা মাছেরই করছি। তোমরা যদি মনে করো যে ঘরে করবে তো একটু হালকা ভেজে নিয়েও করতে পারো, সেটাও খারাপ হয় না একেবারে। তো কাঁচাটার ফ্লেভারটা একটা আলাদাই আসে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এই যে আমার মশলা, মশলার মধ্যে এমন কিছুই নেই, পোস্ত বাটা, জিরে বাটা আর ধনে বাটা আর একটুখানি সর্ষে বাটা, চারটিকে একসঙ্গে বেটে নিয়েছি। আর তার মধ্যে একটু হলুদ, সরি একটু তেল আর একটু হচ্ছে নুন দিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। হলুদ যেহেতু মাছে লাগিয়ে রেখেছিলাম তাই আর আলাদা করে হলুদ দিচ্ছি না বেশি করে, কেন কি হলুদ যদি বেশি পড়ে যায় তাহলে মাছের একটা গন্ধই আসবে। তো সেই জন্য আমি এটাকে মশলা দিয়ে আবারও ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তো লঙ্কাটা আমি লাস্টে দেবো, এখানে রাখছি। যেহেতু এটা মশলাই হবে তো সেই জন্য একটু মশলাটার পরিমাণ বেশি লাগবে। এখানে আমি এক বাটি মশলা কিন্তু ব্যবহার করেছি বাটার পরে আর কি। তো সব কিছু যদি তোমরা, পোস্তটা দু চামচ আর সব কিছু যদি এক এক চামচ করে নাও, আশা করি তোমাদের মানে রেশিওটা ঠিক থাকবে, মানে হয়ে যাবে আর কি, কম বেশি খুব একটা হবে না। লঙ্কা তোমরা যেরকম কাঁচা লঙ্কা খাও সেরকম কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নেবে। আমি এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। সিস্টেমটা হচ্ছে মাথার দিকটা আগে এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে, দেখতেই পাচ্ছ, এই যে এইভাবে ফোল্ড করলে জিনিসটা বেরিয়ে যাবে না। আর লঙ্কাটা আমি এর ওপরেই দিয়ে দিচ্ছি এক পাশে। লঙ্কা তোমরা আরো দিতে পারো কাঁচা লঙ্কা, আমি শুধুমাত্র অনিবানিটা দিলাম যেহেতু আমি লঙ্কাটা খুবই কম খাই। তো এটা কিন্তু মোটামুটি র্যাপিং হয়ে গেছে, এর উপরে আর একটা পাতা দিয়ে সুন্দর করে সুতো দিয়ে বাঁধতে হবে। তো এখানে মোটামুটি প্যাকেজিং এর কাজ কমপ্লিট। তো এখানে এই যে প্যাকেট মানে প্যাকেটিং হয়ে গেছে, একটু বাঁধাবাঁধির কাজটা করে নিয়েছি। এবার হালকা আঁচে বসিয়ে রাখতে হবে অনেকটা টাইম, প্রায় এক ঘন্টার মতন, পুরোপুরি এক ঘন্টা না হলেও হবে। তো যাই হোক, এই যে আমার দুটো রেডি, দুটো মাছের এই যে পুর রেডি, এটাকেই ভাজবো। তো এটার পাতাও খাওয়া যাবে, খুব বেশি তেল নয়, হালকা তেল দিলেই হবে, তার কারণ ওর ভেতর থেকে পুরো তেলটা কিন্তু বাইরে আসবে। জাস্ট একটু এইটুকুনি তেল দিয়েছি যাতে কিনা পাতাটা না এর সঙ্গে লেগে যায়। তো এই দেখো কড়াই কিন্তু পুরো ভরেই গেছে, তো এটাকে বসিয়ে ঢেকে দিতে হবে লো ফ্লেমে। মাত্র 500 মানে 500 ইয়েতে রেখেছি ইন্ডাকশনে, এটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি আমি যাতে কিনা স্টিমটা পুরো ভেতরেই থাকে। হ্যাঁ, এই যে হচ্ছে কুমড়ো পাতায় ভাজা মাছ, জানি না কিরকম হচ্ছে, ভেতরটা খুলে দেখাবো। আর ডাল শাক ভাজা, তো এটা এখন এই যে কাঁচি নিয়ে এসেছি, যদি এখন কাটতে হবে, কিছু করার নেই। গ্রেভিটা কম হয়ে গেছে বাট ঠিকই আছে, নরমালি পেটের মধ্যে সব মশলা ঢুকে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। মিষ্টি খাবো, হ্যাঁ মিষ্টিও খাবো। এই যে মিষ্টি, এটা হচ্ছে কিসের মিষ্টি বলো, অনির্বাণী বলো, বলো। আমাদের বিএমআই স্যার চলে যাবে সেই জন্য মিষ্টি খাওয়ানো হচ্ছে, ফেয়ার ফেয়ারওয়েলের মিষ্টি। শুধু বিএমআই স্যার আর অশ্বিনীও চলে যাবে, তো যাই হোক দুজন দাদা চলে যাচ্ছে তাই ফেয়ারওয়েল দিয়েছে। তো সেই মিষ্টি আবার আমার জন্যও পাঠিয়েছে, তো সেটাই খাওয়া হবে এখন, খাবো একটু। আর আজকে রেস্ট নেবো একটু, প্রচণ্ড কষ্ট হয়েছে, সেই ভোর 5টায় উঠেছি, দিয়ে আর ঘুম হয়নি, এখন খুব টায়ার্ড হয়ে গেছি। তো এবার টায়ার্ড তো হয়েই গেছি, বুঝতেই পারছো এরকম। হ্যালো গাইস, তো আজকে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অনেকটা আগেই, আজকে আর ব্লগে দেখানো হয়নি দুপুরের পর থেকে। তো রান্নাবান্না করেছি, রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে আমি অনেক জামাকাপড় গুছেছিলাম, আজকে অনেক জামাকাপড় কাচা হয়েছিল, তো সেই সবই সব গুছিয়ে নিলাম। আর শাড়িতে মার দিয়েছিলাম, তো সেই মার দেওয়ার পরে তো আয়রন করতে হয়, তো আয়রন নেই, তো দোকানে দিতে হবে আর কি। তো সেই জন্য সব রেডি রেডি করে রাখলাম, কোথায় দোকান আছে সেটা খোঁজ নিয়ে দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আমার ভীষণ ঘুম পেয়ে গেছে,
তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ আমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার।